আঁকা প্রকাশ প্রকাশ উপলক্ষে আয়োজিত আজকের এই সান্ধ্যকালীন আয়োজনের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, ঢাকা প্রকাশের প্রধান সম্পাদক জনাব মুস্তফা কামাল, সম্মানিত অতিথিবৃন্দ, ঢাকা প্রকাশের সাংবাদিকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, সুধীজন, সকলকে আন্তরিক শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। আজ 1 ডিসেম্বর আমাদের বিজয়ের মাসের সূচনা। আজকের সূর্যোদয়ের সাথে সাথে বিজয়ের মাস শুরু হলো এবং আমরা জানি যে প্রতিদিন 71-এর 1 ডিসেম্বর, 2 ডিসেম্বর, 3 ডিসেম্বর এইভাবে ঘটনাগুলো আবার পত্রপত্রিকায় আমরা দেখব। ঢাকা প্রকাশও একই কাজ করবে এবং এইভাবেই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে তথ্যের সঞ্চালন ঘটে। আমরা যখনই মার্চ মাস আসে আমরা 71-এর মার্চে ফিরে যাই, যখনই ফেব্রুয়ারি মাস আসে আমরা 52-এর ফেব্রুয়ারিতে ফিরে যাই। এইভাবেই আমরা আমাদের ইতিহাসের সাথে সবসময় যুক্ত থাকি। একটু আগে আমাদের প্রধান সম্পাদক জনাব মুস্তফা কামাল যে কথাগুলো বললেন এবং আমাদের সম্মানিত অতিথি আমাদের সবারই শ্রদ্ধাভাজন অধ্যাপক আবদুল্লাহ সাইদ যে কথাগুলো বললেন, তার মাঝে দুইজনের কথার মাঝেই অনেক মিল খুঁজে পাওয়া গেল। কেন তিনি ঢাকা প্রকাশ প্রকাশ করছেন, কেন তিনি ঢাকা প্রকাশ প্রকল্পে হাত দিলেন, সেই কথাগুলো বললেন জনাব কামাল। আর অধ্যাপক সাইদ, তিনি সাংবাদিকতার যে প্রেক্ষিত সেই বিষয়গুলো বললেন। ততএব আমার মনে হয় যে আমার খুব বেশি কিছু বলার প্রয়োজন পড়ে না। আমি খুব সংক্ষেপেই দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। যেমন ঢাকা প্রকাশের যে স্লোগান আপনারা ঠিক করেছেন, সততাই শক্তি, সুসাংবাদিকতায় মুক্তি, সততায় শক্তি, এটি চিরন্তন সত্য কথা। সততা শেষ পর্যন্ত জয়ী হয়, সত্য অবিনাশী, সত্যের কোনো বিনাশ নাই, সত্য চিরন্তন। আর সুসাংবাদিকতায় মুক্তি আপনারা যেটা বলেছেন, সেখানে সাংবাদিকতাই মুক্তি। সু কেন যুক্ত করতে হচ্ছে? যুক্ত করতে হচ্ছে কারণ একবিংশ শতাব্দীর এই তথ্য প্রযুক্তির যুগে আমরা উত্তর সত্য যুগে বসবাস করছি। ডিকশনারিতে যুক্ত হয়েছে নতুন শব্দ পোস্ট ট্রুথ। মার্কিন যুক্তরাষ্ট্রের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ট্রাম্প যুক্ত করলেন অল্টারনেট ফ্যাক্ট, বিকল্প সত্য। এই যে বিষয়গুলো এসেছে সাংবাদিকতা, এগুলো সাংবাদিকতাকে কলুষিত করেছে। সাংবাদিকতার একমাত্র নীতি হচ্ছে সত্যনিষ্ঠ তথ্য সরবরাহ করা। ওয়াল্টার লিপম্যান, প্রখ্যাত মার্কিন সাংবাদিক যোগাযোগ বিশেষজ্ঞ, তিনি একবার বলেছিলেন যে সাংবাদিকতার সর্বোচ্চ নীতি হচ্ছে সত্য প্রকাশ করা। সাংবাদিকতার অনেক নীতি আছে, আইনকানুন আছে, আমাদের সরকারি আইনকানুন, সাংবাদিকতার ব্যাকরণ, সাংবাদিকতার নীতিমালা, বহু কিছু আছে। কিন্তু একটা জিনিস যদি আমরা মনে রাখি যে সত্য প্রকাশ করতে হবে। সত্য যদি আপনি প্রকাশ করেন নানা ধরনের বাধা বিপত্তি আপনার আসবে, কিন্তু শেষ পর্যন্ত যদি এটা আদালতেও যায়, দেখবেন এই সত্য প্রকাশ করার কারণে আপনি আদালত থেকে জয়ী হয়ে ফিরবেন। তো এই হচ্ছে সত্যের শক্তি। তো সেই সত্যের শক্তি নিয়ে ঢাকা প্রকাশ যখন যাত্রা শুরু করার
প্রত্যয় ব্যক্ত করে, যেটি আমরা তাদের থিম সংয়েও দেখেছি, যে আলোয় ভরে যাবে, আলো এসে ভরিয়ে দেবে আমাদেরকে। তো সেই প্রত্যাশা আজকে এই মিলনায়তনে যারা আমরা সমবেত হয়েছে, আমাদের সবারই সেই প্রত্যাশা। ঢাকা প্রকাশ নামের মাঝে যেমন একটা ইতিহাস সংলগ্নতা আছে, ইতিহাস যুক্ত আছে, আমরা একইভাবে দেখতে চাই, যেটা অধ্যাপক আবদুল্লাহ সাইদ বলেছেন, যে সমাজের যে ঐতিহ্য আছে, দীর্ঘ ঐতিহ্য যেটি আমাদের আছে, সেই ধারাবাহিকতা বজায় রেখে আমাদেরকে, বিশেষ করে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে, নতুন প্রজন্মের পাঠকদের কাছে সত্য প্রকাশ করে ঢাকা প্রকাশ তার দায়িত্ব পালন করবে। আমি আর বেশি সময় নিতে চাই না। আমি জানি যে আজকে আমরা যারা এখানে আছি, অথবা যারা বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে আজকে আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত, তারা সবাই জানেন যে সাংবাদিকতার চ্যালেঞ্জগুলো কোথায়। নানামুখী চ্যালেঞ্জ আছে, তার মধ্যে একটা কয়েকটা চ্যালেঞ্জের কথা আমাদের প্রধান সম্পাদক বলে গেছেন। তার মধ্যে কর্পোরেট যে অর্থায়ন, কর্পোরেট যখন যুক্ত হয় যেখানে সংবাদ প্রকাশ, সেটা নানাভাবে বায়াসড হয়ে যায়, মুক্ত সাংবাদিকতা আর থাকে না। কিন্তু আমরা চাই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা। এখানে নিরপেক্ষতার কথা বলা যেতে পারে, এখানে নানাভাবে আমরা বলতে পারি যে আমরা একটা অবজেক্টিভিটি, একটা অবজেক্টিভ জার্নালিজম করছি। কিন্তু সেটা কি? সেটা হচ্ছে একটা ঘটনার যতগুলো দিক থাকতে পারে সব দিক উপস্থাপন করা। আপনার নিশ্চয়ই একটা দৃষ্টিভঙ্গি থাকবে, কিন্তু যখন আপনি হার্ড নিউজ কভার করবেন, তখন আপনাকে একটা ঘটনার দশটি দিক যদি থাকে, দশটি দিকই উপস্থাপন করতে হবে। আমরা অনেক সময় মনে করি যে আলো এবং আধার, ভালো এবং খারাপ, এইভাবে যে কোনো জিনিসকে দুটো ভাগে ভাগ করতে চাই মোটা দাগে। কিন্তু জীবনের রং এইভাবে ভাগ করা যায় না। জীবনের রং ধূসর, এই ধূসর রংকে আপনার পত্রিকার পাতায় আমরা উপস্থাপিত হতে দেখতে চাই। নিশ্চয়ই আপনার কিছু সম্পাদকীয় নীতি থাকবে, আপনার সম্পাদকীয়, আপনার উপসম্পাদকীয় যখন আমরা পাঠ করব, তখন আমরা বুঝতে পারব যে পত্রিকার নীতিটি কী আছে। কিন্তু হার্ড নিউজ যখন আপনি কভার করবেন, তখন একজন পাঠক হিসেবে আমি ওই ঘটনার সার্বিক চিত্র দেখতে চাই। কোন রাজনৈতিক দল কী চিন্তা করছে, কোন সমাজের কোন জনগোষ্ঠী কী চিন্তা করছে, বিত্তবান শ্রেণী কী চিন্তা করছে, দুর্বৃত্তের শ্রেণী কী চিন্তা করছে, সবই আমাদের জানতে হবে। ওই যেটি বললেন প্রফেসর সাইদ, যে ইনফর্মড থাকা, একটা গণমাধ্যমের মূলত তিনটি কাজ, অনেক কাজ আছে। শুরুতে আমি বলেছি যে তথ্য এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে নিয়ে যাওয়া, কিন্তু সবচেয়ে বড় কাজ হচ্ছে আমাদেরকে অবহিত রাখা। বিগত ২৪ ঘন্টায় সারা পৃথিবীতে কী ঘটেছে, আর আজকাল তো ২৪ ঘন্টাও না, যেহেতু এটা অনলাইন মিডিয়াম, এটা ঘন্টায় ঘন্টায় এটার সংস্করণ বের হবে। অতএব প্রতি ঘন্টায়, শেষ ঘন্টায় কী হয়েছে সারা পৃথিবীতে, শেষ মুহূর্তে কী হয়েছে, সেটি যেমন জানতে চাইব, ঠিক একইভাবে একটা শিক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু গণমাধ্যম পালন করে। গণমাধ্যম একটা শিক্ষা ব্যবস্থা। এই গণমাধ্যম পড়ার পরে যেটি বললেন অধ্যাপক সাইদ, যে আমি মানসিকভাবেও একটু উচ্চতায় যেতে চাই, আমার পৃথিবী সম্পর্কে ধারণা কিছুটা কি আরও বিকশিত হয়েছে, রবীন্দ্রনাথের অন্তর মম বিকশিত কর, সেই বিকাশটা অন্তরে হওয়া দরকার আছে। এবং অন্তরে হওয়ার জন্যই এই পৃথিবীতে সত্য প্রকাশের কোনো বিকল্প নাই। তা আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আপনাদের এই সততাই শক্তি, সুসাংবাদিকতায় মুক্তি আপনারা সুযুক্ত করেছেন। শুধু সাংবাদিকতায় নিজেদেরকে সীমিত রাখেননি, কারণ বোঝা যায় জনাব মুস্তফা কামালের বক্তব্যে কেন তিনি এই ঢাকা প্রকাশে উদ্যোগী হয়েছেন।
তা আমি শেষ করবো এই বলে, লেখিকা আশাপূর্ণা দেবীর একটি কথা আছে, পৃথিবী অনেক আলোকোজ্জ্বল, পৃথিবী আলোময়, আলো আছে, আলোর কথাই বলে গেছে আমাদের থিম সঙে, কিন্তু মানুষের মন কেন এত অন্ধকার, আমরা কেন এত সংকীর্ণ মনা, কেন আমরা নানাভাবে নিজেদেরকে বিভাজনের মধ্যে রাখি। যে দেশ 1971-এ অসাম্প্রদায়িক চিন্তা চেতনা নিয়ে 30 লক্ষ মানুষ জীবন দিয়ে দেশ স্বাধীন করে গেছে, সেই দেশে এখন কেন এই সাম্প্রদায়িকতার বিষ বাষ্প আমরা দেখি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর একেবারে শেষ প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। আমি জাতির জনকের একটি স্মৃতির কথা উল্লেখ করে আমার বক্তব্য শেষ করব এবং তার মাধ্যমে আমি জাতির পিতার স্মৃতির প্রতি একই সাথে শ্রদ্ধা জ্ঞাপন করব। বঙ্গবন্ধু 10ই জানুয়ারি 1972-এ স্বদেশ প্রত্যাবর্তন করলেন, 11ই জানুয়ারি তিনি তদানীন্তন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের হিয়ার রোডের বাসায় 2 বার মন্ত্রিসভার সভাপতিত্ব করলেন, 11:30 শাসনতান্ত্রিক অধ্যাদেশ জারি করলেন, যেটি ছিল সাময়িকভাবে আমাদের শাসনতন্ত্র, শাসনতান্ত্রিক আদেশ যেটি বলে, এবং 12ই জানুয়ারি আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে আবার পার্লামেন্টারি ফর্মে চলে গেলাম, বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন। তার আগে বঙ্গবন্ধু প্রধান বিচারপতি নিয়োগ দিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন উপাচার্য বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে রাষ্ট্রপতি হিসেবে তিনি মনোনয়ন দেওয়ার পরে তিনিও শপথ নিলেন এবং শেষে বঙ্গবন্ধু মন্ত্রিসভার সদস্য সহ শপথ নিলেন। সে 12ই জানুয়ারি অপরাহ্নে সন্ধ্যার দিকে প্রায় শপথ গ্রহণ করে বঙ্গবন্ধু বেরিয়ে এসেছেন। শপথ গ্রহণ স্থল অর্থাৎ বঙ্গভবনের দরবার হল থেকে সাংবাদিক যারা ছিলেন সেখানে, সেই সাংবাদিকদের একজন, তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার কর্মরত সাংবাদিক রিপোর্টার ছিলেন, তিনি বললেন, জিজ্ঞেস করলেন, স্যার আজকে এই শপথ গ্রহণের পর জাতির উদ্দেশ্যে আপনি কি বলবেন? বঙ্গবন্ধু তার আগেও দুই একজন সাংবাদিকের সঙ্গে কথা বলেছেন এবং উনি বলেছেন যে আজকে আমি কথা বলবো না, 14ই জানুয়ারি অর্থাৎ সেদিন ছিল বুধবার, 12ই জানুয়ারি 72, 14ই জানুয়ারি শুক্রবারে আমি সংবাদ সম্মেলন করব, সেদিন আমি সার্বিক বিষয়গুলো বলব। তারপরেও যখন আজকে জাতিকে আপনি কী শোনাবেন, জাতির উদ্দেশ্যে আপনার আজকে কী বাণী, এটি যখন আবারও জিজ্ঞেস করা হয়েছে তখন তিনি আবৃত্তি করলেন রবীন্দ্রনাথের সুপ্রভাত কবিতার একটি অংশ, উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। তারপরে জিজ্ঞেস সাংবাদিকদের পক্ষ থেকে জিজ্ঞেস করা হলো আপনার আর কী বাণী, বঙ্গবন্ধু একেবারে সরাসরি বললেন আজকের দিনে এটিই আমার জাতির উদ্দেশ্যে বাণী। 'বাংলাদেশ প্রজাতন্ত্রের প্রভাত ক্ষণে' রবীন্দ্রনাথের এই সুপ্রভাত কবিতার এক অংশ পাঠ আবৃত্তি করা, জাতির উদ্দেশ্যে বাণী হিসেবে দেয়া, এটি যে কত গভীর তাৎপর্যবহ সেটি আমরা উপলব্ধি করি। বঙ্গবন্ধু কি জানতেন 75-এর 15ই আগস্ট তিনি সপরিবারে নিঃশেষে প্রাণ দান করে যাবেন এবং ক্ষয় যে তার নাই সেটি তো আমরা প্রতি মুহূর্ত উপলব্ধি করি। বঙ্গবন্ধু শেখ মুজিব মৃত্যুঞ্জয়ী, তিনি চিরন্তন, বাংলাদেশ এবং বঙ্গবন্ধু একাকার হয়ে আছে এবং বঙ্গবন্ধু সত্যিকার অর্থেই সত্যের প্রতীক এবং সেই কারণেই দীর্ঘ 21 বৎসরের নানা চড়াই উতরাই পেরিয়ে নানা ধরনের বাধা অতিক্রম করে আজকে বঙ্গবন্ধু
যে জাতির জনক হিসেবে যে জায়গায় অধিষ্ঠিত থাকা দরকার সেখানেই অধিষ্ঠিত আছেন এবং সেখানে থাকবেন। এটাই সত্যের শক্তি। এই সত্যের শক্তিতে বলিয়ান হয়ে ঢাকা প্রকাশ সামনের দিকে এগিয়ে যাবে এবং জাতি হিসেবে বাঙালিকে বিকশিত করার সুযোগ দেবে, সুযোগ নেবে। এবং আমরা আজকে এই ঢাকা প্রকাশের সাথে সংহতি প্রকাশ করে এইটুকু বলেই আমার বক্তব্য শেষ করব যে সত্য চিরন্তন, সত্যকে ধারণ করতে হবে। নানা বাধা বিপত্তি আসবে, নানা ভীতি কাজ করতে পারে, কিন্তু সাংবাদিকতায় যারা আছেন তারা জানেন যে সাংবাদিকতা হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশা পৃথিবীতে, হেজার্ডেস্ট প্রফেশন বলা হয় এটাকে। এর থেকে ঝুঁকিপূর্ণ পেশা আর হতে পারে না। কতজন সাংবাদিক বাংলাদেশেই জীবন দিয়েছে তাহলে বুঝতে পারেন, আর সারা পৃথিবীতে প্রতিদিনই কোথাও না কোথাও কোনো সাংবাদিক জীবন দিচ্ছেন অথবা আক্রান্ত হচ্ছেন, পঙ্গুত্ব বরণ করছেন। জাতিসংঘের বিশেষ প্রতিষ্ঠান ইউনেস্কোর ওয়েবসাইটে গেলে দেখা যায় ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল মহাপরিচালক প্রায় প্রতিদিন কোনো না কোনো দেশের সাংবাদিকের আহত বা নিহত হওয়ার ঘটনায় তার বাণী, শোক বাণী পাঠাচ্ছেন। তো এই ধরনের পেশায় আপনারা যারা এসেছেন, আসবেন, আছেন, আপনাদের এই ঝুঁকি নিয়েই কাজ করতে হবে। আপনারা সেটা করে চলেছেন, পাঠক হিসেবে আপনাদের প্রতি আমাদের সবসময় সেই কৃতজ্ঞতা আছে। বিশেষ করে ঢাকার বাইরের সাংবাদিকরা যে সাহস নিয়ে সাংবাদিকতা করেন এটি সবসময় আমি মনে রাখি এবং তাদেরকে সবসময় প্রশংসা করি। এই কারণে যে ঢাকা শহর একটা বিশাল মেগা সিটি, এখানে আপনি কোন ক্রিমিনাল, কোন দুর্বৃত্ত, কোন হত্যাকারীর রিপোর্ট করলেন এটা অনেক সময় আইডেন্টিফাই করা যায় না, কিন্তু মফস্বলের ছোট্ট একটা জেলা শহর বা উপজেলাতে ওই হত্যাকারী হয়তো সাংবাদিকের বাড়ির পাশের বাড়িতেই বসবাস করে এবং উনি যখন রিপোর্ট করছেন ঢাকার গণমাধ্যমে এসে গেছে, তখন তার যে জীবনের যে কী ঝুঁকি সেটা আমি প্রত্যক্ষভাবে জানি। আমার ছাত্রছাত্রীদের বাবা মা বাবা কয়েকজন তারা নিজেরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং তাদের উপর দিয়ে কী ঝড় বয়ে যায় সেগুলো আমি জানি। তো সেই কারণেই বলছিলাম যে এই ঝুঁকিপূর্ণ পেশা আপনারা যারা বেছে নিয়েছেন আপনাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই যে বহু সুযোগ থাকার পরেও আপনারা আজকে এই পেশায় এসেছেন, জেনে এসেছেন যে এটা ঝুঁকিপূর্ণ পেশা। ঢাকা প্রকাশ আজকেই প্রকাশ হতে যাচ্ছে, এটা প্রাইম টাইম। যে কোনো মিডিয়ার জন্য এই সন্ধ্যকালীন সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এখানে আর বক্তব্য দীর্ঘায়িত করার কোনো সুযোগ নাই। আমি আবারও আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই, বিশেষ করে আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং কিছু বলার এই সুযোগ দেওয়ার জন্য। ঢাকা প্রকাশ প্রধান সম্পাদক এবং কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধান অতিথি, যিনি জাতীয় সংসদের মাননীয় স্পিকার হিসেবে যথেষ্ট ব্যস্ত সময় কাটান, তিনিও আজকে আমাদের সাথে এই জায়গায় এসেছেন। এতে বোঝা যায় যে তিনি গণমাধ্যমকে কতটা গুরুত্ব দেন। গণতন্ত্রে গণমাধ্যম এমন একটি শক্তি যেটি গণমানুষের সাথে প্রশাসন এবং দেশের সার্বিক যে সামাজিক ব্যবস্থা সেটার মধ্যে একটা যোগসূত্র স্থাপন করে। গণমাধ্যম গণতন্ত্রের জন্য অবিকল্প, এর কোনো বিকল্প নাই এবং সেই গুরুত্ব দিয়েই আজকে আমরা আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনব। এটুকু আশাবাদ, এই আশাটুকু রেখে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।